আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও এইমাত্র বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় সিনেমা ছোট বউয়ের শুটিং এর অভিনয় শেষ করলাম সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা বছরের শুরুতেই মানে কাল নববর্ষ গিয়েছে তো আজ ভিডিওটা শ্যুট করছি আর কাল নববর্ষের ভিডিও আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো নতুনভাবে শ্যুট করতে না পারলেও নববর্ষের ভিডিও শ্যুট করতে না পারলেও কিন্তু আমরা একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন দেখতেই পেয়েছেন এখন বুড়াবুড়ি সেজে আছি এটা নিশ্চয়ই তো আমাদের বুড়াবুড়ি সেজে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা তো এইভাবে এমনি সাজবো না একটা কিছু না কিছু করছি আমরা কিন্তু এখন শুটিং করছিলাম আমরা এখন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ছোট বউয়ের কিছু অংশ বিশেষ শুটিং আমরা করছিলাম তো আপনাদেরকে একটু বলেই রাখি যে কাবেরী যদিও গলা ধরে রেখেছে সর্দি কাশি হয়েছে যাই হোক যেটা বলছিলাম তো এই সিনেমাটা যেটুকু আমরা অংশটা অভিনয় করেছি সেই অভিনয়টা একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে চারটি নারী চরিত্রে অভিনয় করেছে ছোট বউয়ের যে সিনেমার মূল যে চরিত্র ছোট বউ সেই ছোট বউয়ের অভিনয় করেছে কাবেরী দেবিকা মুখার্জি ওই সিনেমার অভিনয় করেছিল বড় বউ যে ভূমিকাটা অভিনয় করেছিল সেই অভিনয়টা সন্ধ্যা রায় সন্ধ্যা রায়ের ভূমিকাটাও কাবেরী অভিনয় করেছিল তারপর শাশুড়ি যে সেজে আছে মীনাক্ষী গোস্বামী সে যে ওইটা অভিনয় করেছিলেন সেই মীনাক্ষী গোস্বামীর অভিনয়টাও কাবেরী করেছিল দিদু আগে একটু অলিস দাও না পেটে খাবো হরলিক্স খাবে ওইখানে হরলিক্স পড়ে আছে যা চেটে চেটে খা আর ননদের চরিত্র অর্থাৎ এটা রদনা ঘোষাল করেছিল ননদের চরিত্র অভিনয় কিন্তু কাবেরী করেছে মোট চারটি চরিত্র মানে অভিনয় ও করেছে আপনাদেরকে স্ক্রিনের পর্দায় আমি দেখিয়ে দিচ্ছি ওই চারটি চরিত্র আমার ঠাকুরপুকে পুঁটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না তো এবারে বলি যে দুজন পুরুষ চরিত্র ছিল একটি হচ্ছে গিয়ে শ্বশুর মশাইয়ের চরিত্র সেই শ্বশুর মশাই কালী ব্যানার্জির চরিত্র এই যে আমি অদম বসে কালী ব্যানার্জির অভিনয় করছিলাম তো আর আমার ছেলেও কিন্তু অভিনয় করেছে সেটি হলো যে সোহমের যে ভূমিকা সোহম করেছিল ছোটবেলায় সোহম ওই অভিনয়টা করেছিল মা একটু হরলিক্স দাও না ছেড়ে দেখাবো এই যে এই এতে কিন্তু বাবু কিন্তু অভিনয় করেছে কাবেরী বড় বউ আর বাবু ছোট বাচ্চা ছেলের অভিনয়টা করেছিল ওরা তো আমি সেটা ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম যে ওরা তো মোটামুটি অভিনয়টা করেছে যদি একটু চেষ্টা করা যায় তাহলে ভিডিওটা আমরা করব তো তারপরে আমাদের কিন্তু ছ দিন সময় লেগেছে ভিডিওটা করতে তো এখন এডিটিং হয়নি এডিটিং কেমন করে করব কিন্তু যদি ভিডিওটা ভালো লাগবে কতটা আপনাদের সেটাও আমি জানি না তো এডিটিংটা যদি করতে পারি অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পাবেন তো আশা রাখি এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার তো বৃহস্পতিবার দিন আশা রাখা যায় সকাল 9টার সময় ওই ভিডিওটা আমি আমার চ্যানেলে পোস্ট করব তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের একটি কথাই বলবো ভিডিওটা করেছি একটু নতুনভাবে প্রচেষ্টা করেছি নববর্ষে সেরকম ভিডিও না দিতে পারলেও একটু নতুন প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সঙ্গে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আমরা করেছি কতটা আপনাদের কাছে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পারছি কি না সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন
চারটি নারী চরিত্র অভিনয় করেছে কাবেরি, সেই চারটি নারী চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পেরেছে, কোন চরিত্রটা বেশি ফুটিয়ে তুলতে পেরেছে সেটাও আপনারা অভিনয় আপনারা কমেন্ট করে বলবেন আমাদের অভিনয়। আরেকটা কথা, আপনাদের কমেন্ট আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে কিন্তু এরকম ভিডিও আমরা কিন্তু ভবিষ্যতে করতে পারবো কিনা সেটা তো বলতে পারবো না। তো আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই এরকম এরকম ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। তো ভিডিওটা আপনারা বৃহস্পতিবার দিন বলেই দিলাম সকাল 9টার সময় দেখতে পাবেন। তো ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন আর সবাই পাশে থাকবেন। আর ভিডিওটা যদি সত্যি ওই ভিডিওটা এই ভিডিওটার কথা বলছি না ওই ছোট বইয়ের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তো তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশানটা অল করে রাখুন, তাহলে ছোট বইয়ের যখন সিনেমার ওই শুটিংটা ভিডিও আমি যখন দেবো তো সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে ভিডিওটা চলে যাবে এবং আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। তো আজকে আর বেশি বকবো না, প্রচুর গরমও লাগছে, এইমাত্র শুটিংটা শেষ হলো এটাই আপনাদেরকে ওই জন্য বললাম। আর শুটিংটা শেষ করে আপনাদের সঙ্গে একটু মুখোমুখি কথা বলতে এলাম। তো তবে কিছু বলো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চরিত্রগুলো কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন চরিত্রটা সব থেকে আমাদের আমার মানে ভালো লাগলো আপনাদের সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।